যদি নির্বাচনে অংশগ্রহণ করে, যদি নির্বাচন সচ্ছ হয়, যদি সেই নির্বাচনে মেজরিটি পায়, তাহলে জাতীয় সরকার গঠন করা হবে। এতগুলো যদির পরে জনগণ অপেক্ষা করবে জাতীয় সরকার তাদেরকে ক্ষমতা হাতে তুলে দেওয়ার জন্য, আপনারা ভাই আমাদের জন্য কি করবেন, জনগণের এই প্রশ্নটি। সুতরাং কে কি করেছে, দুই একটা খবরের কাগজ দিয়ে আদিবাসী দুই ভাই আত্মহত্যা করেছে, আবারও দুঃখজনক ঘটনা। যে কোনো আত্মহত্যা কতজন এই মাসে, তো এখন তো আত্মহত্যার প্রবণতা বাড়ছে আমরা দেখতেই পাচ্ছি, এইটা সামাজিক অস্থিরতা বিভিন্ন কারণে। সেই জন্য সব দোষ নন্দ ঘোষ সরকারের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। কোনো কাউকে ঘৃণিত বলার আগে নিজের অবস্থানটা চিন্তা করে নেওয়া উচিত। সেই ঘৃণিত যাকে বলা হলো, তার সাথেই তো গণভবনে দেখা করতে অনেক উৎসাহী ছিল, দু একবার যে দেখা করেও আসছে, সেটাও তো বুঝতে হবে যে ঘৃণিত লোকের সাথে কেন দেখা করে তাদের দোয়া নিতে গেলাম। যে কোনো দেশেই একজন ওয়ারেন্টভুক্ত আসামি, তার নামে মামলা আছে, এর আগে জামিনে ছিলেন, পরবর্তীতে হাজিরা দেওয়ার কথা ছিল, হাজিরা দেয়নি, পরবর্তীতে সে জামিনে না থাকার কারণেই ওয়ারেন্টভুক্ত আসামি, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং গ্রেফতারের সময় তিনি লিফলেট বিতরণ করছিলেন এবং তার সাথে আরো অনেকেই লিফলেট বিতরণ করেছিলেন, কিন্তু তাকে কাউকেই গ্রেফতার করা হয়নি, তাকে গ্রেফতার করা হয়েছে। এর অর্থ হচ্ছে যে যদি কারো নামে ওয়ারেন্ট থেকে থাকে, অবশ্যই আমি তাকে অপরাধী বলবো না, এ কারণে এখন পর্যন্ত যে আইনি বিচারে তার ফয়সালা হয়নি সেটা আমি বলছি না, কিন্তু সে যে ওয়ারেন্টের ওয়ারেন্টভুক্ত এটা আমি পত্রপত্রিকায় নিশ্চিত হয়েছি এবং সকল সেটা এসছে, এবং সেভাবে আমি যখন তাদের কনভারসেশনটা দেখেছি সেটাতেও। সুতরাং আমি মনে করি যে একজন যদি কারোর বিরুদ্ধে ওয়ারেন্ট থেকে থাকে, তো স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রেই সে যদি পুলিশের সামনে আসে বা পুলিশ যদি তাকে খুঁজে বের করে তাহলে গ্রেপ্তার করবে, এটাই আইনের নিয়ম। সুতরাং আমি এই দৃষ্টিতেই দেখছি। সুতরাং আমাদের সেই ব্যাপারগুলো একটু দেখতে হবে। আপনি চিন্তা করে দেখেন, আমরা বললাম যে যদি 60% অপরাধী করলে কিন্তু অপরাধ নয়, কারণ তাদের সাথে আমরা আছি, আর যারা 90% অপরাধী তারা ফাঁসির কষ্টের আসামি, তাদেরকে ফাঁসি দিয়ে সরিয়ে দিতে হবে। বাংলাদেশে তিনটি দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এদের জনভিত্তি আছে, জনসমর্থন আছে, তার মধ্যে পার্থক্য আছে কার কত পার্সেন্ট, সেটা আমরা চিন্তা করে দেখতে পারি। বাকি যে দলগুলো আছে, সবগুলো দল এক করলেও এই তিনটা দলের ছোট পার্টি জাতীয় পার্টির সমকক্ষ তারা হবে না। সুতরাং কার মতামত কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বিবেচিত হবে জনগণের সমর্থনের উপর। আমি খুব ভালো কথা বলি, আমি খুব ভালো ভালোভাবে টকশোতে আসতে পারি, তাই বলে আমাকে জনগণ গ্রহণ করবে আমার কর্মকাণ্ড না দেখে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার চালাচ্ছে, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, বাংলাদেশের জনগণ স্বস্তিতে আছে, শান্তিতে আছে, এটা যদি তারা স্বীকার করতে না চান, এর চেয়ে ভালোভাবে জনগণকে রাখার জন্য তাদের কি পরিকল্পনা আছে, তাদের কি কর্মপন্থা আছে, তারা কি করতে চায়, জাতি কি আজকে সেটা জানে? আজকে পর্যন্ত জানতে পেরেছে, একটা পরিকল্পনার কথা শুনলাম জাতীয় সরকার, সেটা কবে হবে? যদি নির্বাচনে অংশগ্রহণ করে, যদি নির্বাচন সচ্ছ হয়, যদি সেই নির্বাচনে মেজরিটি পায়, তাহলে জাতীয় সরকার গঠন করা হবে। এতগুলো যদির পরে জনগণ অপেক্ষা করবে জাতীয় সরকার তাদেরকে ক্ষমতা হাতে তুলে দেওয়ার জন্য, আপনারা ভাই আমাদের জন্য কি করবেন, জনগণের এই প্রশ্নটি, যে আমাদের জন্য আপনাদের কি কর্মকাণ্ড রয়েছে। আরেকটি কথা, জাতীয় সরকার তো এর আগে গঠিত হয়েছে, এটা নতুন কোনো ইস্যু নয়, এমনকি 2014 সনে কিংবা হ্যাঁ সেই সময়টিকে তো প্রত্যেকটা জনতা শেখ হাসিনাই ডেকেছিলেন ক্ষমতা দেওয়ার জন্য, যে কে কয়টা মন্ত্রী নেবেন, কি করবেন, কেউ তো সাড়া দেয়নি। পরবর্তীকালে ক্ষমতায় এসে আমরা তো জাতীয় পার্টিকে নিয়ে সরকার গঠন করেছি, সেটা হচ্ছে নির্বাচন পরবর্তী, আর নির্বাচন পূর্ববর্তী কোন দল এখন পর্যন্ত একমত হতে পারে নাই, এমনকি নির্বাচন পরবর্তী নিয়েও কেউ একমত হতে পারে নাই। কে জাতীয় সরকার? কি জাতীয় সরকার হচ্ছে, যারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, তারা যদি কোনোদিন সংখ্যাগরিষ্ঠতা পায়, তারা দল গঠন করবে, এবং তাদের মধ্যে যদি কেউ নির্বাচনে হেরে যায় অগণতান্ত্রিক ভাবে, তারাও সরকার গঠন করতে, অর্থাৎ ম্যাট্রিক পাস করে আয় পাশের সার্টিফিকেট পাবো। অর্থাৎ যদি আমরা সংসদ সদস্য নাও হতে পারি, তাহলে আমরা কিন্তু মন্ত্রী হতে পারবো। আর একটি কথা, জাতীয় সরকার কি বাংলাদেশের একটা মেজরিটি বলতে আমি বলবো না, 50% 60% মেজরিটি হচ্ছে সংখ্যা গরিষ্ঠ, হয়তো শব্দটা ঠিক হলো না, সেই জনসংখ্যাকে যে রিপ্রেজেন্ট করে, সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যারা রাজনীতি করবে, সেটা জাতীয় সরকারই হয় কিভাবে বলেন? কোয়ালিশন সরকার পৃথিবীর বিভিন্ন দেশে আছে, বলেন ঝুলন্ত সরকার, যেটা ইমরান খান টের পাচ্ছে যে সরকারের মজাটা কি, যে কারো কাছ থেকে এবার, সেই জন্য গতকালকে বলেছে কিন্তু যে আমরা আর যাই করি আর কোনোদিন কোয়ালিশন সরকার গঠন করবো না, একা ক্ষমতায় যাব, এটা আমরা জানি। আমরা হয়তো কেউ কেউ মনে করি যে আমি পড়ে আসছি,
গরুর রচনা পরীক্ষায় আসছে নদীর রচনা। সুতরাং আপনি প্রশ্ন করেন যেটাই নাকি আমি নদীতে নিয়ে ফেলবো গরুকে, সেই অবস্থা হচ্ছে। যত কিছুই হোক না কেন, কেউ যদি লিফলেট বিলি করতে যায়, এটা দোষের কিছু না। আজকে 50-60 জন বিলি করেছে, একজন অ্যারেস্ট হয়েছে, আমি ব্যাখ্যা করেছি যে তার তার অপরাধ কি, তার শাস্তি কি হবে না হবে, আদালত সেটা ডিসাইড করবে। কিন্তু ওয়ারেন্টভুক্ত আসামি তাকে অ্যারেস্ট করা যাবে না, দেশে আইন শৃঙ্খলা থাকবে নাকি চোর ডাকাতে ভরে যাবে না দেশটা? সুতরাং সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমাদের নজর রাখতে হবে বিভিন্ন জিনিসে, বিভিন্ন উদাহরণ আমরা দিতেই পারি। যদি আমরা 4-5টা পেপার পড়ি, ওই মেধাবী ছাত্রের আত্মহত্যা করেছে, অবশ্যই দুঃখজনক ঘটনা, কিন্তু এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রথম ঘটে নাই, কিংবা প্রতিদিনই বাংলাদেশে এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। সেচের পাম্প নিয়ে কে কে মঞ্চ বানিয়েছে, সেচের পাম্প দেওয়ার জন্য একটা আরইবি, যারা রুরাল ইলেকট্রিসিটি সাপ্লাই করে, যারা তারা একটা নির্দিষ্ট জমির পরিমাণ নির্ধারিত করে দিয়েছে, কেউ চাইলেও তার বেশি দেওয়া সম্ভব না, দেওয়া হবে না, এটা সরকারি নিয়ম। সুতরাং কে কি করেছে, দুই একটা খবরের কাগজ দিয়ে আদিবাসী দুই ভাই আত্মহত্যা করেছে, আবারও দুঃখজনক ঘটনা। যে কোনো আত্মহত্যা কতজন এই মাসে, তো এখন তো আত্মহত্যার প্রবণতা বাড়ছে, আমরা দেখতেই পাচ্ছি। এইটা সামাজিক অস্থিরতা বিভিন্ন কারণে, সেই জন্য সব দোষ নন্দ ঘোষ সরকারের উপর চাপানোর চেষ্টা করা হতো। আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে বলা হয় যে বিএনপির পক্ষ থেকে বলা হয় 1 লক্ষ মামলা, 35 লক্ষ আসামি, শুনতে শুনতে কানটা একদম শেষ হয়ে গেছে, এবং একটু পরে হয় কথাটা বলবে অথবা একটু আগে বলেছে সেই কথাটা। বাংলাদেশে কারাগারের ধারণ ক্ষমতা 40,000, সর্বোচ্চ যখন থাকে তখন থাকে 70,000। তো তারা যদি এতই সাহসী হয়ে যায়, আমি নূরের ভিপি নূরের কথা পছন্দ করেছি, যে আমরা আওয়ামী লীগ যখন আন্দোলন সংগ্রাম করেছে তখন ওই কারো পারমিশনের তোয়াক্কা করে নাই, আর বিএনপি বা আজকাল বিরোধী দল তারা চিন্তা করে কখন কোন পুলিশ বাহিনী থেকে তারা পারমিশন পাবে, তারপর তারা জনসভা করবে। এটা হচ্ছে যে জনভিত্তি না থাকার কারণে এটা হচ্ছে। জনভিত্তি যদি তাদের থাকতো তারা কিন্তু এটা হতো না। আওয়ামী লীগ সরকার যদি খুব খারাপ হয়ে থাকে, খুব খারাপ কাজ করে থাকে, এর আগে এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, এর আগে বেগম খালেদা জিয়া বিরোধী আন্দোলন হয়েছে, তাদেরকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে। কেন? কারণ জনগণ রাস্তায় নেমে আসছিল, ওই বুলেট, ওই পুলিশ, তখন অবশ্য র‍্যাব ছিল পরের দিকে, প্রথম দিকে ছিল না, এইসব ছিল না। যে তা কিন্তু ইয়াহিয়া খানের সময় কিন্তু আওয়ামী লীগ রাস্তায় আন্দোলন করেছে, 6 দফা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 69-এ গণ অভ্যুত্থান করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধ করেছে, সে কিন্তু পাক হানাদের বাহিনীর বিরুদ্ধে ওই বুলেট বোমার ভয় বাঙালি করে না। কিন্তু এখন নিজের শক্তি সামর্থ্য যদি না থাকে, সেটা ঢেকে রাখার জন্য এই কাজগুলো করে থাকে। এই যে টক শো গুলো আপনারা করছেন, কিংবা বাংলাদেশের টেলিভিশনে দেখাচ্ছে, কিংবা প্রেস ক্লাবে সাংবাদিক, এ না থাকলে বিরোধী দল আজকে পাওয়া যেত না খুঁজে। আসলে তাদের কোন কর্মকাণ্ড আছে বলেন? গত 13 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আগের ইতিহাস বাদ দিলাম, এই 13 বছরের মধ্যে কোন বিরোধী দল বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমরা জনগণের স্বার্থে না নিজের নেত্রীকে বাঁচানোর জন্য এই কথা বলিনি, কিংবা অন্য আন্দোলনে ভর করে, যেমন কোটা বিরোধী আন্দোলন, যেমন নিরাপদ সড়ক আন্দোলন, এইসবের উপর ভর করে আমরা তারা দু একটা আন্দোলন করার চেষ্টা করছে। শুধুমাত্র গত 3-4 সপ্তাহ হলো দ্রব্যমূল্য নিয়ে তারা মাঠে নেমেছে, এবং এটা সাধুবাদযোগ্য যে জনগণের পক্ষে বিরোধী দলের থাকা উচিত, এবং তারা থাকছে। কিন্তু জনগণের পক্ষে এ ছাড়া আজকে পর্যন্ত কোনো আন্দোলনের জন্য জনগণ যে রাস্তায় নামবে, তাদেরকে তো সেই পথটা দেখাতে হবে, সেই পথটা তারা দেখাতে পারছে না, বা তাদের কোনো কর্মসূচি নেই। তাদের কর্মসূচি হচ্ছে বিদেশ থেকে পরামর্শ আসে, সেই পরামর্শ অনুযায়ী কাজ করে। নির্বাচনের কথাই ধরে থাকেন, নির্বাচন করব না, নির্বাচন করব, নির্বাচন করছি না, আবার নির্বাচন করছি। নারায়ণগঞ্জের মেয়র কিন্তু পার্টি থেকে বহিষ্কার হয়ে গেল, অথচ বিভিন্ন নির্বাচনে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একজনও বহিষ্কার হয়নি। কোনো কাউকে ঘৃণিত বলার আগে নিজের অবস্থানটা চিন্তা করে নেওয়া উচিত। সেই ঘৃণিত যাকে বলা হলো তার সাথেই তো গণভবনে দেখা করতে অনেক উৎসাহী ছিল, দু একবার যে দেখা করেও আসছে, সেটাও তো বুঝতে হবে যে ঘৃণিত লোকের সাথে কেন দেখা করে তাদের দোয়ান। আমি নূরকেই প্রশ্ন করছি যে সেই সময় তো তিনি যদি ভালো থেকে থাকেন, আজকে হঠাৎ এমন কি করলেন যে তিনি সেই পথে চলে গেলেন? আমরা মনে করি একজন, আমি কিন্তু আজকে বেগম খালেদা জিয়া কিংবা কোনো সিনিয়র নেতৃবৃন্দ সম্বন্ধে কোনো আমরা কিন্তু কথা বলতে বলি মিল্লাত ভাই, হ্যাঁ জি বলছেন, তাহলে আপনাকে একটু জাস্ট এডিশন দেই যে এই সরকার একটা দেশের প্রধান বিচারপতিকে জোর করে আপনার দেশের বাইরে পাঠিয়ে দিতে পারে, সুতরাং গণভবনেও জোর করে নিতে পারে। পাওয়া গেছে আমেরিকাতে বিচারপতি বাড়ি কেনে অন্য নামে আমেরিকাতে, সেই বিচারপতির পক্ষে কথা বলেন আপনি, যে বিচারপতি দেশ ছেড়ে পালিয়েছে দুর্নীতি সংক্রান্ত কারণে, তাকে আপনি তার সেই বিচারপতি তাকে দেশে থাকতে তাকে আটকাতে পারলেন না কেন, দেশে আমরা আর কেন বিদেশ যেতে দিলেন? চোরকে চুরি করবে, চোর ধরাটাও বড় দায়িত্ব, এবং চোর ধরাটা শুরু হয়, সময় লাগে কিন্তু ধরা হয়, চোর ধরা হয়, কোনো সন্দেহ নেই। তো বেসিক ব্যাংকের বাচ্চু সাহেব যে ঘোরাফেরা করছে তারে ধরেন, এই যে
তেল কোম্পানিগুলো তেল কাটবে উনি দেশে নাই উনি দেশে নাই চালিয়ে আপনার ওই আপনার ও তেলের মজুদ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কোম্পানিগুলোর বিরুদ্ধে কয়েকটা ডাকসু নির্বাচন সম্বন্ধে আমরা অতীতেও ডাকসু নির্বাচন দেখেছি এবং আমরা দেখেছি ছোট দল থেকে নেতারা ডাকসু ভিপিজিএস হয়েছেন বাসদ দেখেছি জাসদ দেখেছি দেখিনি সেটা ঠিক না কিন্তু পরবর্তীতে জাতীয় রাজনীতিতে তাদের কোনো ভূমিকা বড় ধরনের ভূমিকা আজকে পর্যন্ত আমার চোখে আসেনি এবং যদি বেস্ট ইনস্টিটিউট হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার ঢাকা ইউনিভার্সিটি তারা যে মতামতটি দেন তা আজকে যাদের বিরুদ্ধে আমরা কথা বলছি এই যে প্রশাসনের বিরুদ্ধে কথা বলেন বিভিন্ন লোকের বিরুদ্ধে অফিসারদের বিরুদ্ধে কথা বলেন আর্মির বিরুদ্ধে কথা বলেন তারা কিন্তু এই সমস্ত ইনস্টিটিউট থেকে পাশ করে গেছে তারা কিন্তু চাঁদ থেকে মঙ্গল গ্রহ থেকে আসেনি কিন্তু তারাই কিন্তু আজকে ভালো ভালো পজিশনে আছে যখন ছাত্র থাকবো এক ধরনের যখন সেটা প্রশাসনে যাব পেশাগত জীবনে যাব তখন কিন্তু আর এক ধরনের সেটার প্রমা আমরা পাচ্ছি এবং এটা যে ভালো সেটা আমি বলছি না কিন্তু আমি বলতে চাই যে ছোট দল থেকে যারা বড় হয়েছেন কিন্তু আজকে পর্যন্ত জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারে আমার দৃষ্টিতে পড়েনি এখন পর্যন্ত আমি এখন আসি 2014-18 নির্বাচন নিয়ে অনেক কথা ওঠে ছোটটাকে বলবো সেটি হচ্ছে যে যারা নির্বাচন করার চেষ্টা করেছেন এখন তাদের যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকেন তাহলে তো মাঠে দুই একটা গোল বেশি হয়ে যেতে পারে সেটা হয়েছেও তাই বলে যারা অংশগ্রহণ করবেন না তাদের তো দায় দায়িত্ব নিতে হবে শুধু আরেকজনের দায় দায়িত্ব থাকবে না আপনারা ধরেন যে এই যে আজকে কথা উঠলো আমি শুধুমাত্র বিরোধী দলের অনৈক্য দেখতে পাচ্ছি কেউ বলছে জাতীয় সরকার হবে নির্বাচন জিতে আসার পরে আর কেউ বলছেন জাতীয় সরকার হবে নির্বাচনের আগে এ ব্যাপারে কিন্তু কেউ কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি কেউ বলছেন 6 মাসের জন্য কেউ বলছেন 2 বছরের জন্য এক সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন 10 বছরের জন্য তো সুতরাং তারা গত 10-12 বছর ধরে কিন্তু কোনো ঐক্যমতে পৌঁছাতে পারছে না এখন কথা হচ্ছে আমাদের যে 13 বছরের ইতিহাসে পাল্টে গেছে কিনা জনসমর্থন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু জনসমর্থন আমরা দেখতে পাবো কিভাবে এক নির্বাচন সঠিক দুই জনমত জরিপ হতে পারে যদি সুন্দর সায়েন্টিফিক জনমত জরিপ হয় অবশ্যই এটা হতে পারে এটা বৈজ্ঞানিক পন্থা থার্ড আন্দোলন আন্দোলনের মাধ্যমে তাদের শক্তি প্রদর্শন করা এখন আমরা 3 নম্বর থেকেই আসি আন্দোলনের মাধ্যমে কোনো শক্তি প্রদর্শন দেখছি না বা মাঠে শক্তি মানে মারামারির কথা বলছি না শক্তি মানে হচ্ছে জনগণ রাস্তায় নামছে না দুই জনমত জরিপ জনমত জরিপ এ পর্যন্ত যা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সম্বন্ধে সর্বশেষ জরিপটি যেটি দেখেছি 73% জনপ্রিয় কেউ মানবেন কেউ মানবেন না কিন্তু এর চেয়ে ভালো জরিপ কেউ দেখাতে পারেননি আর নির্বাচন সে তো অংশগ্রহণই করেননি সুতরাং কেউ যদি পরীক্ষায় না অংশগ্রহণ করে তাহলে তার কপালে তো ফেল অবধান